সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দর্শক বন্ধুরা, বর্তমান করোনাকালীন সময় লেবু একটি অন্যতম। তো লেবু চাষটি আপনারা সকলে করতে পারেন। তো আজকে আমরা লেবু চারা পাঠাচ্ছি হলো ঢাকাতে। তো এই লেবু চারাটা যাবে ঢাকা হেমায়তপুর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাড়ি লোড দিচ্ছি আমরা, এটা হচ্ছে চায়না 3 সিডলেস লেবু। তো এটা প্রচুর পরিমাণ ধরে আর এই চাষটা করে বর্তমানে কৃষকরা অনেক লাভবান। তো দর্শক বন্ধুরা, আমাদের এটা হচ্ছে এগ্রো নার্সারি। তো এটা আমাদের ঝিনাইদহ জেলা খালিশপুর টাইস ফ্যাক্টরির সামনে এটা আছে। তো আপনারা আসতে পারেন আমাদের খালিশপুরে। তো এটা টাইস মিলের সামনে, খালিশপুর টাইস মিলের সামনে আসলে হবে। এটা একদম মেন রোডের কোলে। তো লোকালে কোথাও আপনাদের যাওয়া লাগবে না, ডাইরেক্ট মেন রোডের কোলে আসতে পারেন খালিশপুর। এটা হচ্ছে ঝিনাইদহ জেলা, আপনার মহেশপুর উপজেলা আর খালিশপুর বাজার টাইস মিলের সামনে। তো নার্সারিটা হচ্ছে এগ্রো নার্সারি। তো এখানে আপনারা শুধু সিডলেস লেবু চারাই না, এখানে সব ধরনের ফলের চারা আপনারা পেয়ে যাবেন। এখানে পাবেন আপনারা আমের চারা, সব ধরনের আমের চারা, বারোমাসি কাটিমন আমের চারা। তারপরে আপনারা পাবেন লিচুর চারা, তারপর পাবেন কমলা, মালটা, দার্জিলিং কমলা, তারপর চাইনা কমলা, সব ধরনের কমলা। তারপরে আপনারা পাবেন সিডলেস কুল, তারপরে বলসুন্দরী কুল, কাশ্মীরি আপেল কুল, তাছাড়া অন্যান্য সব ধরনের চারা আপনারা এখানে পেয়ে যাবেন। রামবোটান, অ্যাভোকাডো, পার্সিমন, সৌদিয়ান খেজুর, তারপরে ইন্ডিয়ান আনার, সব ধরনের ফলের চারা এখানে বিক্রয় করা হয়। তো এখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা কিনতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সিডলেস লেবু চারাটি দিচ্ছে এটা অনেক ভালো মানের চারা। তো এটা যখন আপনারা বাগানে লাগাবেন, বাগান কিন্তু একবারে আপনাদের প্রস্তুত হয়ে যাবে। তো আমাদের ঢাকা থেকে আমাদের ভাই, এটা এক ভাই আমাদের কাছে চারাটি নিলেন। তো এখানে 300 পিস চারা যাচ্ছে। তো 300 পিস চারা আজকে আমরা দিচ্ছি তাকে। সে কিন্তু আমাদেরকে অনলাইনে অর্ডার করছে এবং টাকা পেড দিয়ে দিয়েছে। এখন আমরা গাড়ি লোড দিয়ে তার মালটা পাঠাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনলাইনে অর্ডার করলে যে অনেকে ভাবে যে মাল খারাপ দেয় বা দেখাইছে এক দেয় আরে, কিন্তু আমরা কিন্তু সেটা না, আমরা যেটা দেখাইছি সেটাই কিন্তু দিচ্ছি। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে চারা নিতে পারেন আর আসতে পারেন, অবশ্যই আসবেন আমাদের এগ্রো নার্সারিতে, ঘুরে যাবেন, ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, অনেকে প্রশ্ন করেছেন যে ভাই লেবু গাছ কত ফিট বাই কত ফিট লাগাতে হয়। তো ভাই লেবু গাছটা আপনারা লাগাতে পারবেন এটা 10 ফিট বাই 10 ফিট। এটা একটু পাতলা লাগানোই ভালো, কারণ এটা তো অনেক ছড়ায়, যার কারণে আপনার যদি কেউ হয়তো ঘন লাগাতে চান, তো ঘন লাগালে সেটা আপনার পরবর্তীতে এটা আপনার সমস্যা হতে পারে। দেখা যাচ্ছে আপনি লেবু যখন হারভেস্ট করতে যাবেন তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে একটু ফাঁকা করে লাগানোই আমি মনে করবো বেটার হবে। তো আপনারা একটু লেবু গাছ লাগাইলে একটু ফাঁকা ফাঁকা করে লাগাবেন, এটা সবচেয়ে ভালো কাজ হবে। আর লেবুতে তেমন একটা সার ওষুধ দেওয়া লাগে না, এটা আপনার রোপণ করলেই হবে। আর এটা যে কোনো মাটির জন্যই পারফেক্ট, এটা আপনি যে কোনো জমিতেই লাগাতে পারেন, নিচু হোক, উঁচু হোক, যেখানেই হোক, বা ছায়া জায়গায়ও লেবু চাষটা ভালো হয়। আর বর্তমানে কিন্তু লেবুর প্রচুর পরিমাণ চাহিদা। তো একটা গাছে তো প্রচুর পরিমাণ লেবু ধরে, হাজার হাজার লেবু। তো সিডলেস লেবুটা এই কারণে আপনারা লাগাবেন, সিডলেস লেবুটা আপনারা 12 মাস গাছ থেকে নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমরা গাড়িটা অনেক সুন্দরভাবে আপনাদের জন্য লোড দিয়ে তারপরে আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। তো আপনারা অর্ডার করতে পারেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো আমরা এইভাবেই সবার চারা আমরা চাই যে সুষ্ঠুভাবে চারা যাক। যদি কারোর বেশি চারা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তাদের আমরা ছোটো গাড়িতে নেওয়ার কথাই বলি, কারণ যদি আপনার গাড়িতে যায় আপনার চারাটা, তাহলে আপনার চারাটা অনেক সুষ্ঠুভাবে যাবে। আর কোরিয়ার সার্ভিসে নিতে গেলে দেখা যাচ্ছে একটু বেশি চারা যদি নেওয়া হয় কোরিয়ার সার্ভিসে, সেই ক্ষেত্রে চারাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কারণ গাদাগাদি করে কোরিয়ারে 3 দিন সময় লাগে। তো যার কারণে চারা নষ্ট হয়ে যায়। অল্প চারা নিলে কোরিয়ারে কোনো সমস্যা হয় না, যেমন 150 পিস
তারপরে 20 পিস 10 পিস এরকম চারা নিলে কোনো কোরিয়ার সমস্যা নাই, কিন্তু বেশি চারার ক্ষেত্রে কোরিয়ার সার্ভিসের সমস্যা হতে পারে। তো দর্শক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটি দেখার পরে একটি লাইক দিবেন, আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে সামনে আরেকটি ভিডিও সঙ্গে, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।